ব্যস্ত সময় অতিবাহিত করছে মণিপুরী তাঁত শিল্পীরা। করোনা মহামারীর সময়ের মন্দাভাব কাটাতে রাত দিন কাজ চলছে মৌলভীবাজার জেলার তাঁতগুলোতে। আসন্ন শীতে পর্যটকদের চাহিদা মেটাতে পারলে ব্যবসায়িক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন তারা। তবে কিছু প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে, যেমন ভালো মানের সুতার অভাবে অনেক তাঁতিই বুনতে পারছেন না মণিপুরী শাড়িসহ অন্যান্য সামগ্রী। মণিপুরী তাঁতিদের দুর্ভোগ এবং তাঁতশিল্প বাঁচিয়ে রাখার সংগ্রাম নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। আজকে নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ। কোভিডের কারণে তাঁতিরা বন্ধ ছিল, কাপড় তৈরি করতে পারতো না, আমরাও কাপড় বিক্রি শাড়িগুলো বিক্রি করতে পারতাম না, খুব মানে অসুবিধার অসুবিধায় আমরা চলতেছিলাম। কিন্তু কোভিড একটু ভালো একটু উন্নত হওয়ার কারণে আমরা আস্তে আস্তে শুরু করছি, আমাদের এই কারিগররা আসতে শুরু করছে, শাড়ি তৈরি করা শুরু করছে।